আখেরি মোনাজাত নিয়ে গোটা বিশ্বের শান্তির জন্যে, মুসলমানের পরিশানির জন্যে, মাতা পিতা দেশবাসী যত মানুষ কবরে আছে তাদের জন্যে, বিশেষ করে বর্তমানে হায়ার সেকেন্ডারি এবং যেটা আপনার মেট্রিক পরীক্ষা, সমস্ত পরীক্ষার্থীদের জন্যে আমরা শেষে দোয়া করব ইনশাল্লাহ, আল্লাহ কবুল করো। মহতরম দোস্ত বুজুর্গ, এই মুহূর্তে আমরা যারা পবিত্র দিনি মজমুয়া ধর্মসভায় আমরা যারা বসছি, যারা এখানে আসতে পারছি, বসতে পারছি, দিনের কথা শুনতেছি, আমরা সকলেই খুশি হয়েছি না নাই? খুশি হয়েছি গো, কম না বেশি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কন, মারহাবা কন বুজুর্গ দোস্ত। আল্লাহ তবারক তাআলা আজকের এই মাহফিলটা, যাদের উদ্যোগে আয়োজন হয়েছে, যারা পরিশ্রম করেছেন, যারা মেহনত করে এই সবার মতো একটা মুবারক সভা, জলসা, ধর্মসভা যারা আয়োজন করলেন, বিশেষ করে যুবক বন্ধু যারা, তাদের সকলকে আল্লাহ পাক ইমানের দৌলত দিয়া, তাদের হৃদয়ে ইমান পরিপূর্ণ করে দিয়ে হজরতে বিলাল আল্লাহর নবীর প্রেমিক সাহাবার মতো আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নিক। আমরা যারা এখানে আসছি, মুরব্বীরা যারা আসছেন, মা বোন অনেক বেশি আসছেন, আপনাদের চাইতে মা বোন বেশি আছে, আমি খবর শুনে এলাম। আমার মা বোনদেরকে আল্লাহ পাক আমার মা বোনদের হাতের গুণা মাফ করে দিক। আমি নাচতে কবেন না, আরো জোরে কবেন, মা বোনদের পায়ের গুণা আল্লাহ মাফ করে দিক। এই অঞ্চলে আমার যত মা বোন আছে, আল্লাহ সকলকে মা ফাতিমার মতো, মা আয়েশা সিদ্দিকার মতো, মা খাদিজাতুল কুবরা তহেরার মতো, বিবি আসিয়ার মতো করে আল্লাহ পাক কবুল করুক। বুজুর্গ দোস্ত, আমরা যারা এখানে এখন বসছি, দুনিয়ার সব মানুষের চাইতে আমরা এখন ভালো জায়গায় বইছি, সুবহানাল্লাহ কন, কারণ এটা একটা পবিত্র মুবারক মজমুয়া, দিনী সভা, কোরআন থেকে কথা বলা হবে, কোরআনের কথা শোনা হবে, হাদিস থেকে কথা বলা হবে, হাদিসের কথাগুলোই আমরা শুনব। মহতরম দোস্ত বুজুর্গ, এইটার নামই হইল জান্নাতের বাগিচা। এখন আমরা কোথায় বসা আছি? জান্নাতের বাগানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলতেন, ও সাহাবারা, তোমরা সব সময় জান্নাতের বাগানে বসবা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় আমরা জান্নাতের বাগিচা, জান্নাতের বাগান কোথায় পাব? নবীজি বললেন, যেখানে কোরআন শরীফের আলোচনা হবে, হাদিস শরীফের আলোচনা হবে, দিনই আলোচনা হবে, সাহাবাদের জিন্দেগী আলোচনা হবে, মাতা পিতার হক সম্পর্কে আলোচনা হবে, স্বামী স্ত্রীর হক সম্পর্কে আলোচনা হবে, সন্তান মাতা পিতার সাথে হকুকের আলোচনা হবে, ওই জলসাই, ওই সভাটাই জান্নাতের বাগিচা। এই জায়গাটা কিয়ামতের দিন যেখানে সবাটা আজকে দিছে, যে মাটিতে দিছে, যার মাটি, যার সম্পত্তি, যারা বসছি, যারা বসাইছি, যারা আয়োজক, যারা আয়োজন করেছি, আল্লাহ এই মাটি কিয়ামতের দিন তাদের জন্য সাক্ষী দিবে। সুবহানাল্লাহ, কথা কি শুনতেছেন? রাইত মেলা হয়েছে, আমি তো লম্বা ওয়াজ করবো না, আর খুব যদি বেশি লম্বা হয় আড়াইটা তিনটার সময় দোয়া করে দিব আর কি, তাতে আসেন না শেষ পর্যন্ত মাইক মেন আর আমি, দোয়া না কইরাই আখেরি মোনাজাত না নিয়ে যারা যাবেন গা, তারা আগে আত তোলেন যে আমরা যাম গা, একটা মানুষও তুললেন না, জোরে কইন মারহাবা, আর জোরে কইন মারহাবা। বুজুর্গ দোস্ত, আজকে এমন একটা জায়গায় ধর্মসভা, এই জায়গাটা,
এই অঞ্চল, এটা আমাদেরই অঞ্চল, এই দেশেরই মানুষ আমরা, হয়তো আসা যাওয়া কম, তাই বলে আমি তো আপনার ঘরেই মানুষ কথা ঠিক না, আমি তো এই দেশেরই ছেলে। কিছু মানুষের কথা আমার মনে পড়ে, যে মানুষগুলা আমাকে বাবার হাতে সবসময় উঠা বসা করছে, খুব ভালো একটা টাচ, খুব ভালো একটা সম্পর্ক আছিল এই অঞ্চলের মানুষের সাথে আমাকে বাবার। আজকের দিনে বহুত মুরব্বীর আছে, কথা খেয়াল করতেছেন তো? আমি বেশি টাইমই বাইরে বাইরে থাকি, থাকলেও কারি সাবার আমি আইলাম আর আলোচনা করতে করতে আইছি যে দামাপাড়া গুদুনিপাড়া সবাই যাইতেছি, আলাদা একটা খুশি হয়েছে আমার মনটা, আমি আলাদা একটা আনন্দিত হয়েছি আজকে এই জায়গায় আইয়া। এই যে প্রোগ্রাম, প্রোগ্রামের মধ্যে আজকে এত পিছপরা অঞ্চল, এই অঞ্চলগুলারে পিছপরা অঞ্চল কয় মানছে, ওই মন্দিরে টন্দিরে তা আপনার পলাশতারি খামিরে এই অঞ্চলের মানুষে আমাগরে চর কয়, চরের মানুষ বলে আমরা, তাই কয় না? আজকে গুদুনি পাড়ার মতো জায়গায়, ধামাপাড়া গুদুনি পাড়া যে অঞ্চল আমাদের শৈলের হাতে লাইগা রয়েছে, দুরামারি জাওকাটা মাল্লিবাড়ি ডেকাস্থানের মানুষের সাথে কত পরত ভাবে এরা জড়িত, উঠা বসা হাটে বাজারে কবরস্থানে ঈদগায় নামাজে বন্দিগি, কথা ঠিক না বা ঠিক? হ্যাঁ, এখানে আপনার আপ ডাউনের জন্যে বানপানির টাইমে একটু কষ্ট হয়, শুধু এই হানি রয়েছে, বাকি শিক্ষা দীক্ষা চতুর্দিকে গুদুনিপাড়া ধামাপাড়া অনেক আগে গেছে, জোরে কোন আলহামদুলিল্লাহ, আগন্ত দিনে আরো আগে যাবে, জোরে কোন মারহাবা। আমাদের মাননীয় সভাপতি সাহেব, উনি আমার খুব শ্রদ্ধার, আমি শ্রদ্ধা করি, দেখা সাক্ষাৎ কম হইলেও ওনার প্রতি একটা শ্রদ্ধা আছে আমার। মহতরম দোস্ত বুজুর্গ, 60-70 জন ছোট ছোট মেয়েরা কোরআন শরীফ পড়ে, দিনী শিক্ষার ব্যবস্থা আছে, বড় বড় বিল্ডিং বালাখানায় আর নামি কি মাদ্রাসা না, একটা গাছের তলেও দিনী শিক্ষা দেওয়া যায়, দেওয়া যায় কিনা আপনার এখন, গাছের শ্যামার তলেও দিনী শিক্ষা দেওয়া যায়। হ্যাঁ, এইভাবে যদি দিনী শিক্ষার চর্চা দিন বদিন বাড়তে থাকে, ইলমে দিন যদি বাড়তে থাকে, তাজপুরের মতো একটা এখানে মাদ্রাসা হয়ে গেছে, এই অঞ্চলের মানুষের মাদ্রাসাও করছে, জোরে কইন মারহাবা। এখানে বিএসসি তো আছে, এমএসসিও আছে, জোরে কইন আল্লাহু আকবার। আজকে এই অঞ্চল এখানে আইসে আমাকে আবুল কালাম বিএসসি সাহেব ডেকাসান হাই স্কুলে পড়ায়, ওনার সাথে সবসময় দেখা সাক্ষাৎ হয়, ডেকাসান বাজারে জুম্মার নামাজ আমি পড়াই, উনি প্রায় মসজিদ জুম্মাই থাকে, তো আলহামদুলিল্লাহ আমার একটা কথা মনে পড়ছে, এখানে আইসে দুইটা কথা আমি চিন্তা করছি আসতে সময়, যে এই অঞ্চলে আমার মতো একটা মানুষ সবসময় আসা দরকার, এটা আমার হক মনে করছি আমি, আপনারা কি কোন কথাটা, এই অঞ্চলে আমি আসা লাগে, উপজে আসা লাগে, তালাশ করে আমার আসা লাগে। আমাকে কারি সুরুজ্জামাল সাহেব, উনি তো মালিবাড়ি মাদ্রাসা বহুদিন পড়াইছে 8 বছর, এখন আমার সাথে আছে, দুজনে আইসি আর গল্প করছি যে এই অঞ্চলে আমরা কেন আসি না, কেন 15 দিনে একদিন আহি না, যে আমরা একটু 12 তসবি জিকির করি, 10 জন মানুষ জড়ো করেন, দিনের দুইটা কথা কই। তো এই জন্যই আমার ভিতরে কৌতূহল, এখানে আসছি আর আমার একটা হাদিস মনে পড়ছে, কথা কি লাম বইতেছে, ওয়াজ আমি অবশ্যই করবো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। কি হাদিস, বর্তমান গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে ভালো জায়গা, দামি জায়গা, উন্নত মানদণ্ডের জায়গা, সেই জায়গাটা হইল মদিনা শরীফ। কোন জায়গা? মদিনা শরীফ। আপনারা শুনলে খুশি হবেন, 2013 সালে আমি প্রথম হজে যাই মদিনায়, মসজিদে নববীতে আমি ডেইলি বৈশা পয়সা 12 পারা 20 পারা 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করি। একজন মরক্কোর মানুষ আমার ডান পাশে বসে আমার তেলাওয়াত শুনে, আমি কোরআন পড়ি, পড়া শুনে, পড়া শুনে আমার জিজ্ঞেস করে যে মওজুদুন ফিল হিন্দে তিলাওয়াতুল কোরআন, হিন্দুস্থানের মানুষ কোরআন পড়া জানে কি, তারা খেয়াল করছেন কি, ভারতের মানুষ কি কোরআন পড়া জানে, উনি কি মুসলমান আছে?
আমি এবার তেলাওয়াত করতেছি, মক্কা মদিনার ইমাম রাব যে ঢঙ্গে যে লেজায় যে সুরে পড়ে ওই সুরে আমি পড়তেছি। মহতরম দোস্ত বুজুর্গ, তো কথাটা এই জন্যে আমি বলছি, আজকে গোটা পৃথিবীর ভিতরে সব চাইতে মেয়ে মানুষ যে দেশে বেশি শিক্ষিত মেয়ে আছে ওইটা মিশর। কোন দেশ? মিশর। আমি আরবের কয়েকটা ব্যাংকে যাইয়া মিশরের মেয়েদের ইংলিশ টকিং শুনছি, ওদের যেটা উচ্চারণ যেটা প্রোনাউন্সিয়েশন, ওরা কিন্তু আরবি মেয়ে কিন্তু উচ্চারণ করতেছে ইংল্যান্ডের ইংরেজদের মতো, জোরে কোন মারহাবা, আমেরিকা নাসা এই অঞ্চলের মানুষের মতো, ওরা ওদের যেটা উচ্চারণটা এরকম সুন্দর কণ্ঠটা। মহতরম দোস্ত বুজুর্গ, তো এখানে তেলাওয়াত করতে করতে আমারে জিজ্ঞাসাপাতি করছে, জিজ্ঞাসাপাতি কইরা তখন আমারে কইছে যে আপনি মরক্কোতে আসেন, 2013 সালের কথা বলতেছি, মরক্কোতে আপনি আসেন আপনাকে ইন্ডিয়ান 80,000 টাকা দরমা দেওয়া হবে। 2013 সালে আমি চাকরি পেয়েছি মরক্কোতে, সরকারি চাকরি না, এগুলো হয়তো কোনো মাদ্রাসা পড়াবার দিব, হয়তো কোনো মসজিদে ইমামতি করবার দিব, কথা খেয়াল করতেছেন মহতরম দোস্ত বুজুর্গ? তো পৃথিবীর সবচাইতে সুন্দর জায়গা, সবচাইতে দামি জায়গা, সবচাইতে ভালো জায়গা, সবচাইতে শান্তি যেখানে কোনো পলিটিক্স নাই, কোনো হাঙ্গা দাঙ্গা নাই, কত জাতি সংঘর্ষ সেখানে নাই, ওইটাই মদিনায়। জোরে কোন সুবহানাল্লাহ। এক সময় এই মদিনা, এক সময় এই মদিনা, এর নাম মদিনা ছিল না, এর নাম আসিল ইয়াসরিব। কি নাম কইছি? ইয়াসরিব। আমার হাতে একটু কথা কইন তাহলে, আমি বাপ মোজা আপনারা লাইনে আছেন, এখন তো হিন্দে দান গাড়া নাই, আমি দেখলাম দান খেত গুলা মেলাই গিয়ে গেছে গা, এই জানুয়ারি মাসে দান গাড়া হয়ে গেছে, এটা তো আর কহাবেন না যে হুজুর সারাদিন দান গাড়ছি গম ধরছে, আমি মানবো না, এটা দান গাড়া আগেই শেষ। তো মদিনার নাম কি আছিল? ইয়াসরিব। যখন মদিনার নাম ইয়াসরিব ছিল তখন মদিনায় মানুষ ঢুকতে পারত না, মদিনায় যায় ঢুকবো থাকবো বিজনেস করব বাণিজ্য করব ওইখানে থাকা মেলা করব এই পরিবেশ ছিল না, অত্যন্ত দূষী পরিবেশ আছিল, আবহাওয়া অত্যন্ত খারাপ ছিল, ওইখানে ঢুকলেই মানুষের তিনটা বেমার হইত। কয়টা বেমার? তিনটা। এক নম্বর বেমার হইল মদিনায় ঢুকলেই মদিনার যেটা আবহাওয়া ওই আবহাওয়ার কারণে মানুষের জ্বর হইত। দুই নম্বরে স্কিনটাই চামড়াটা কালো কুৎসিত হয়ে যাইত। তিন নম্বরে পেট ফুলে যাইত। পেট কি হইত? ফুলে যাইত। বুজুর্গ দোস্ত, এত খারাপ আবহাওয়া, এত খারাপ পরিবেশ পরিস্থিতি, এত নাজুক নাদির, এত দুর্বল এত কমজোর ছিল পৃথিবীর ভিতরে, সবচেয়ে খারাপ জায়গা আছে। মহতরম দোস্ত বুজুর্গ, কিন্তু আমাদের নবী, আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় থেকে হিজরত করে নবীজি মদিনায় গেলেন, তখনও নাম মদিনা হয় না, ইয়াসরিবে আছে। কি আছে? ইয়াসরিব আছে। আল্লাহ রাসূল মদিনায় যে যাবেন মক্কায় থেকে 492 মাইল দূরে, কত? 492 মাইল দূরে। একবার মদিনায় থেকে মক্কায় হাজি করে কোনো সময় দিনে নেয় না, খালি রাত্রে নেয়, লম্বা রাস্তা, প্রচণ্ড রোদ ওঠে, ওই জন্যে কষ্ট হয় যার জন্য রাত্রে আপ ডাউন করায়। কোনো এক কারণে আমার একবার মদিনায় থেকে মক্কায় দিনের বেলায় যাওয়া পড়ছে। আল্লাহ রাসুলের যুগে যেভাবে উট রাখত, মরুভূমি মরুদ্ধান ভেড়া রাখত, দুম্বা রাখত, এই দৃশ্যগুলো আল্লাহ আবার দেখাইছে। একবার আমি দেখছি, জায়গায় জায়গায় নামছি, মহতরম দোস্ত বুজুর্গ, রাখালেরা উট দুম্বা রাখতেছে, তাদের সাথে কথা কইছি, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 492 মাইল জায়গা ওইখানে অতিক্রম করছেন, ওইখানে গেছেন, প্রত্যাবর্তন করছেন, হিজরত করছেন, মার দেশ মাতৃভূমি মক্কা নগরী ছাইরা দিছে। আল্লাহ রাসুল যে এই দেশ ছাইরা দিতে হবে মার দেশ, এটা মেরাজের রাইতে নবীজি জানছে। কোন রাইতে? মেরাজের রাইতে।
بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى আমার মুরব্বীগণ ও যুবক যুবক বন্ধু, পর্দার অন্তরালে বসে থাকা আমার কলিজার টুকরা মা বোনেরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে ভ্রমণের সময় দেখলেন 6 নম্বর আকাশ পার হইয়া গেলেন, তারপরে দেখলেন ওইখানে একটা বিরাট খেজুরের বাগিচা। জোরে কইন সুবহানাল্লাহ। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে এত উপরে উঠে গেলাম। ও আল্লাহর ফেরেশতা জিব্রাইল রে এত উপরে ও খেজুরের বাগান, কারণটা কি? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী গো, এইটা ওই খেজুরের বাগান, এটা ওই খেজুরের বাগান, এই জায়গার নাম হলো মদিনা মুনাওয়ারা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, না না না, এত উপরে কেন? মদিনা তো মক্কায় থেকে দক্ষিণ দিকে, এইখানে কেন? আল্লাহর নবীকে জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার মক্কা নগরী মাতৃভূমিতে থাকতে পারবেন না, তখন এখান থেকে এই মদিনায় আপনাকে যাইতে হবে, ওই জন্যে মেরাজের রাত্রে আল্লাহ আপনাকে দেখাইয়া রাখতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জন বন্ধ ও মুরব্বীগণ, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ নবী মদিনায় যাওয়ার জন্য প্রস্তুতি নিছেন 9 বছর আগে। 9 বছর ধরে মদিনার মানুষ তালাশ করেন, ওই যুগের কথা, তো কমিউনিকেশনটা তো বুঝতে আছেন। আজ থেকে 10 বছর ব্যাক করে নামগর দেশে কি আছে? আমি যেসব বিদেশ পড়াশোনা করছি 2000 সনের আগে আগে আমার লেখাপড়া শেষ, তখনই তো মোবাইলই আসছিল না, সুমেরে যায় গাড়ি চড়ছি, আমি মেলা চড়ছি, এটাসি একটা আসছিল মাথায় কান দিয়ে করে নিয়ে মালিবাড়ি হুজুর বাক্কার হুজুর, আমি এটা সিটা কান দিয়ে নিয়ে নিয়ে কোনো সময় হেই হেগড়া মন্দিরে যায় গাড়ি চড়া লাগছে, উনিও গাড়ি 1 তারিখে শুকনা আইডা গেছি, এটাসি মাথায় নিয়ে, এটা বেশি দিনের কথা না, এই আপনার 2000 95 96 97 92 93-র কথা কইতেছি। তখন আল্লাহ রাসূল এই 492 মাইল জায়গা মক্কায় থেকে মদিনায় কত দূরে কিভাবে যাব, ওই দেশের মানুষ তালাশ করছে 9 বছর, কথা কন কয় বছর? আমার যুবক বন্ধু ও মুরব্বীগণ, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালাশ করছেন কোন সময়? প্রত্যেক বছরে বছরে হজ সময় এসে গেছে, হজের মৌসুমে নবীজি মক্কায় থেকে মিনায় গেছেন, মিনাই থেকে মুজদালিফা গেছেন, মুজদালিফাই থেকে আল্লাহর নবী মিনার তাম্বুরার তলে ঘুরছেন আর মানুষের জিজ্ঞাসা করছেন, তোমরা কি মদিনার মানুষ? 8 বছর জিজ্ঞাসা করার পরে মদিনার মানুষের কোনো খবর পাওয়া যায় নাই। 9 বছর কালে নবীজি একটা তাম্বুরার তলে ঢুকে গেলেন, বলতেছেন, তোমরা কি মদিনার মানুষ? তারা বলতেছে, হ্যাঁ, আমরা তো মদিনা বুঝি না, আমরা ইয়াসরিবের মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেছেন, 9 বৎসর আগে আমার মেরাজ হয়েছিল, আজকে আমি মদিনার মানুষ তালাশ করে পাইলাম, চলো আমি তোমাদের দেশে চলে যাব। যাই হোক, আল্লাহ রাসূল আগেই যায় নাই, কিছু সাহাবা গ্রুপ গ্রুপ করে পাঠিয়ে দিছে, 22 জন 20 জন 15 জন 7 জন এইভাবে পাঠাইতে পাইতে আল্লাহ রাসূল পরে গেছেন আবু বকর সিদ্দিককে নিয়ে। কাকে নিয়ে গেছেন? আবু বকর সিদ্দিক। আমার যুবক বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একদিন হঠাৎ করে গভীর রাত্রে নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে দরজায় ধাক্কা দিলেন,
অমনি ঘরের দরওয়াজা খুলে যায়। নবী বলেন, আবু বকর, গভীর রাত, এখনো তুমি ঘুমাও নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গাম্বর, ও আল্লাহর নবী গো, 3 বছর আগে আপনাকে আপনি আমাকে বলেছিলেন মক্কা নগরী মাতৃভূমি ছেড়ে দিতে হবে, ইয়াসরিব মদিনার দিকে রওনা দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 বছর ধরে আমি বিছানায় শুই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রে বেলায় আমি ঘরের দরজার সাথে পিঠ লাগাইয়া লাগাইয়া দাঁড়াইয়া থাকি। আল্লাহু আকবার বলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্যে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই, কখন আল্লাহর নবী আসবেন, কখন আমাকে ডাকবেন, আমি যদি সঙ্গে সঙ্গে উঠতে না পারি বেয়াদবি হয়ে যাবে নবী, ওই জন্যে আমি ঘুমাই নাই। আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি না, আল্লাহর নবীগণ, আমার 6 বছরের মেয়ে আসমা, তার নাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ দিন ধরে আমার মেয়ে আসমা আপনার জন্য রাতে ঘুমায় না। ও নবী, ও নবী গো, শুধু এই পর্যন্ত শেষ নয়, আমার বাড়িতে একটা খেজুরের গাছ আছে, এই গাছের সাথে একটা উট বাঁধা আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার অপেক্ষায় আমার বাড়ির উট নিয়েও রাত্রে ঘুমায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গাম্বর, আপনাকে এই দেশ ছেড়ে দিতে হবে, প্রত্যাবর্তন করতে হবে, হিজরত করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গাম্বর, আল্লাহর নবী গো, ওই জন্যে আমি অপেক্ষায় আছি। আল্লাহ রাসূল আবু বকরকে সঙ্গে করে নিয়ে জিয়াদ মহল্লা মিসফলা বড় বড় পাহাড় অতিক্রম করে করে 16 দিনে মদিনায় পৌঁছে যায়। কথা বলেন, কয় দিনে? ও মুরব্বীগণ, ও যুবক বন্ধু, 16 দিন পরে আবু বকর সিদ্দিককে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছে যান। মদিনায় যাওয়ার পরে সাহাবারা নবীজিকে ঘেরাও করলেন, চতুর্দিকে বসে গেলেন, নবীজি মাঝখানে বসে আছেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজনে বলেন, আমার জ্বর হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, মদিনায় আমি আর থাকতে পারবো না। আর একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, শরীরটা আমার কালো হয়ে গেল, আমি আর মদিনায় থাকতে পারবো না নবী গো, মদিনার আবহাওয়া বড় খারাপ। আর একজনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেট ফুলে গেছে, আমি আর মদিনায় থাকতে পারবো না। আহারে আমার যুবক বন্ধু, ও মুরব্বীগণ, নবীজি বলছেন একটু সবর করো, ধৈর্য ধরো। এরপরে আল্লাহর রাসূল 3 দিন পার করলেন, 3 দিন পরে খবর এসে গেল নবীর মেয়ে ফাতিমাও জ্বর হয়ে গেছে। আরো 2-3 দিন পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জ্বর হয়ে যায়। এবার নবী আমার চিন্তিত, লগে লগে সাহাবাদেরকে ডেকে নিয়ে বলতেছেন, সকলেই বসে যাও, আমরা আল্লাহর কাছে দোয়া করব, হাত তুলে দোয়া করো, ভিক্ষুকের মতো দোয়া করো, 2 হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দাও, আল্লাহ যেন দেখে আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাইতেছি। পৃথিবীতে যদি ভিক্ষা চান, কার কাছে চাবেন? কথা বলেন, মুখ খুলে বলেন, ভিক্ষা চাইলে কার কাছে চাব? কেউ যেটা পারে না সেটা কে পারে? কেউ যেটা বুঝে না সেটা কে বুঝে? কথা শুনতেছেন ভাই? যারা খারায় রসুন ভিতরে আহেন, অল্প টাইম বয়েনবো, ভিতরে বয়ে পড়েন, আল্লাহ খুশি হবো, বইলে আল্লাহ খুশি হয়ে যাবো। দর্শে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার যুবক বান্ধব, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, আল্লাহ, ও আল্লাহ, আমার সমস্ত সাহাবা সুদ্দা এই মদিনায় যত আরো অন্য নন মুসলিম আছে,
সাহাবাবাদে আরো যত জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে যত মানুষ বেমার আছে তামামের বেমার তুমি ভালো করে দাও, রাসূলের দোয়া লগে লগে কবুল হইয়া যায়, নবীর দোয়া সঙ্গে সঙ্গে কবুল হইয়া যায়। আল্লাহর নবী যত দোয়া করছে সব কবুল হইছে, নবীরের দোয়া করলেই কবুল, জোরে করে আমিন। একদিন এক সাহাবা দৌড়াইয়া আল্লাহ রাসূলের কাছে আসে, লাইনে আছেন কি নাকি না, এটা জিকির করি, লা ইলাহ ইল্লাল্লাহ, লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বরে নবী দোয়া করলেন কবুল হয়ে গেল। নবীর দোয়া কিভাবে কেমনে কোন হালতে কবুল হতো একদিনের ঘটনা, একজন সাহাবা দৌড়ে আল্লাহ রাসূলের কাছে আসলেন, দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে নবীর খিদমতে হাজির হয়ে গেলেন। নবীজি সাহাবাদেরকে নিয়ে গোলাকার হইয়া বসে আছেন, ওই সাহাবাকে দেখে নবী বলতেছেন এটা তো কে দৌড়ে আসলো। অন্য সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সব সাইতে যার জ্ঞান গুণ সব সাইতে বেশি, বুদবাড়ি যার বেশি ওজন বুদ্ধি ভার, ওই সাহাবা দৌড়াইতেছে। তার মানে সাহাবারা বললেন যিনি দৌড়াইয়া আসতেছেন এনার নাম আবু হুরায়রা। কি নাম? আবু হুরায়রা। ইয়া রাসূলুল্লাহ ওটা আবু হুরায়রা দৌড়ে আসতেছে। আল্লাহর নবীর খিদমতে এসে হাজির, নবীজি বললেন আবু হুরায়রা কি জন্য তুমি দৌড়াও? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মারছে ওই জন্য আমি দৌড়ে আসছি। নবীজি বলছে আবু হুরায়রা তোমার মা তোমাকে মারছে, আমি নবী কি করতে পারবো? পৃথিবীর কোন মা কোন বাবা সন্তানকে যদি ডান্ডা দেয় পিটনি দেয় মারধর করে, জগতে কোন বিচারক নাই মাতা পিতার বিচার করার, জোরে কইন সুবহানাল্লাহ। মা বাবার বিরুদ্ধে কোন অভিযোগ পৃথিবীর কোন সন্তান করতে পারবে না। মারহাবা কইন মারহাবা। বহুত মানুষে তিনটা চারটা ভাই হইলে গল্প করে, কয় মা আর বাবা আমার মধ্যে খায়, এটা গল্পের কথা কনসে দেখি না, তোমার উপরে পালানো ফরজ সুবহানাল্লাহ। কোন এটা কি গল্প দিও না কথা যে আমি আমার বাপ মারে বাদ দেই না, বাদ দেওয়াটা ফরজ, নামাজ পড়ার মতো ফরজ, হজ করার মতো ফরজ, রোজা রাখার মতো ফরজ, যাকাত দেওয়ার মতো ফরজ বাপ মারে পালন লালন পালন, এটা কি গল্পের জিনিস কনসে দেখি? বাপ মায় আপনারে ওয়ান্ডাই ভাবে পিটাইতে পারে, ডান্ডা লাগাইতে পারে, মারতে পারে, আপনাকে বিতাড়িত করতে পারে, মাতা পিতার নামে কোনো নালিশ কোনো অভিযোগ কোনো বিচার শরীয়তে জায়েজ নাই, জোরে কইন মারহাবা। আমার যুবক বন্ধু বিশ্বনবী বলেন আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, আমি কি করতে পারি? মা মারছে কি জন্য মারছে কারণটা আগে আমারে কও, তারপরে আমি চিন্তা ভাবনা করে দেখব। আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, গতকালকে আপনার দরবার থেকে আমি যখন বাড়িতে গেলাম, মা ঘরের দরওয়াজা খুলে দিয়ে আমাকে বলল আবু হুরায়রা কোথায় গিয়েছিলি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তখন আমি আমার মাকে বললাম ও আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী গো, তাবাম পৃথিবীর মানুষ যার কদম মুবারক একটা সুমা দিতে পারলে নিজেকে ধন্য মনে করে, যে রাসূলের চেহারা একবার দেখলে ইমানের হালতে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আমি ওই রাসূলের কাছ থেকে আসতেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী গো, আমার মা মুশরিকা, আমার মা কাফেরা, আমার মা বেদিন, এখনো ইসলাম গ্রহণ করে নাই, যেমনি আপনার কথা শুনলো, আপনার কথা শোনা মাত্র
আমার মার শরীরে আগুন লেগে গেল, অমনে আমার ধৈর্য পিটনি শুরু করলো, আমার গলায় ধৈর্য ধাক্কা দিল। আবু হুরাইরা, ও আবু হুরাইরা আমার সন্তান, আজ থেকে তুই আর মোহাম্মদের কাছে যাইতে পারবি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলার পরে আমার মা আমাকে বলল, ও আবু হুরাইরা, হয় আমার বাড়ি ছেড়ে দিবি, তা না হলে মুহাম্মদের দরবার ছেড়ে দিবি। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী গো, তখন আমি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলাম, ও আমার আম্মা, তমাম পৃথিবীটা আমি ছেড়ে দিতে পারি, ও আম্মা, আপনার বাড়িটা সুদ্ধা আপনাদের সকলকেই ছেড়ে দিতে পারি, আমার রাসূলকে ছাড়া আমি বাঁচব না। মারহাবা কন মারহাবা, আমার রাসূলকে ছাড়া আমি বাঁচব না। অমনে আমার মা আমার গলায় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। এই কথাগুলো নবী শুনতেছেন, চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। নবী বললেন, আবু হুরায়রা, মা তোমাকে মারছে, কোনো বিচার নাই, এর জন্যে কোনো অভিযোগ করা যাবে না, কমপ্লেন করা যাবে না। আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার নামে বিচার দিতে আসি নাই নবী গো, আমি আসলাম আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর নবী, আমার মার জন্য একটু হেদায়তের দোয়া করে দে। একটু একটু আইগিয়া হেন, ওই কানি বুঝাই হয়ে যাইতেছে, অল্প অল্প আইগিয়া হেন, অল্প অল্প সামনে মিহেন আহেন, বেশি না বেশি আসা লাগবো না, 4 ইঞ্চি করে আহেন, অল্প অল্প করে আহেন। আমার ছোট ভাইরা যারা পাশে বইছেন, একটু একটু আইগিয়া হেন আহেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আইগে আইছেন কি, আইগেছেন কি? আচ্ছা, সবে আইগান, যারা খোঁড়ার হাতেও এলান দিছেন তারা আইগান নাকবো না, খোঁড়ার হাতে থাকেন, আর বাকি দিয়ে আহেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মার নামে আমি বিচার দিতে এসে নাই, ও নবী গো, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর নবী, আপনি একটু হেদায়েতের জন্য দোয়া করে দেন। এই কথা বলার পরেই আল্লাহর নবী অমনেই সাহাবাদেরকে নিয়ে হাত তুললেন, নবী বললেন দোয়া করো। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহুম্মা ইহিদি উম্মা আবি হুরায়রা, ও আল্লাহ আবু হুরায়রার মারে তুমি হিদায়ত দাও। এই শব্দটা বলার সাথে সাথে আবু হুরায়রা দুয়ার থেকে উইঠা দিছে দৌড়। নবীজি দুয়ায় থিয়া আবু হুরায়রা কি করছে? দৌড় দিছে। কথা তো কন্যা, কথা কন্যা হাতে হাতে নবীজিকে দুয়ায় থিয়া আবু হুরায়রা কি করলো? দৌড় দিছে। সাহাবারা মনে মনে ভাবলো, আবু হুরায়রা তো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, কেন দৌড়ায়, কি হলো, পাগল হইল নাকি? পিছন থেকে যায়া সাহাবারা জড়াইয়া ধরলো, আবু হুরায়রা তুমি কেন দৌড়াও, কেন দৌড়াও, কেন দৌড়াও? বলে, আমাকে ছেড়ে দাও, দৌড়াতে দাও। আহারে, ইহা তো কে, আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া জামা টাইনা ধরলো, ও আবু হুরায়রা কেন দৌড়াও, কেন দৌড়াও? এবার বলতেছে, আমাকে দৌড়াতে দাও। দৌড়াইয়া গিয়া বাড়িতে আমি দেখতে চাই, দৌড়াইয়া আমি আগে বাড়িতে গেলাম, না আল্লাহর নবীর দুয়া আমার বাড়িতে আগে পৌঁছে গেল। ও মুসলমান যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দেওয়া হলো, দৌড়াইয়া দৌড়াইয়া
বাড়িতে গেলেন, ঘরের দরজায় ধাক্কা লাগাইলেন, হদিস শরীফে আসতেছে। ধাক্কা লাগানোর পরে মা ঘর থেকে বলেছে, কে গো তুমি? বলে আমি আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার মা যখন আমার সঙ্গে কথা বললেন, আমার মার কণ্ঠর মধ্যে আমি ইমানের গন্ধ পাইলাম। ঘরে ঢুকার পরে আমার মা আমাকে বলতেছে, আবু হুরায়রা, তোমাকে মারার পর থেকে নিয়ে আমি বড় আফসোস করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ, আমার আবু হুরায়রা তো কোনো খারাপ কাম করে নাই, আমার আবু হুরায়রা তো কোনো বেদিনের কোনো কাজ করে নাই, রাসুলের দরবারে গেছে, তোমার রাসুলকে খবর দাও আমি তোমার মা ইমান গ্রহণ করেছি। মধ্যে একটা কথা কই, এটা বর্তমানে একটা পরম্পরা হয়েছে, সব সবাই কিছু পয় পোলাহান সবাই আইয়া অনায় বনায় ঘুরে আড্ডা মারে, পাঁচজন সাতজনে বইয়া বইয়া এই সবার মধ্যে আইয়া হেরাম এক সাইডে বইয়া বইয়া মোবাইল দেখে। গতিকে আমরা যারা কমিটির মানুষ আছি একটু রাস্তায় বাড়াইয়া পোলাহান দিলে বুঝাইয়া নিয়ে আহেন, খারাপ ব্যবহার না করিয়া মেলা পোলাহান রাস্তাঘাটে ঘুরতেছে একটু নিয়ে আহেন যায়। রাস্তাঘাটে যারা যুবক ছেলেরা আছে আমি অনুরোধ করছি, দিল থেকে দোয়া দিছি, সবার ভিতরে আসতে হবে, ধর্মসভার নামে বাড়ির থেকে এসে এখানে আড্ডা মারলে হবে না, এটা আমাদের দেশের পরিস্থিতি নষ্ট হবো, আমাদের পোলাহান নষ্ট হবো। এখানে আল্লাহ আল্লাহ রাসুলের কথা বলতেছি, আমার যুবক ভাইয়েরা তোমাদের জন্য দোয়া হবে, যুবকদের জন্য দোয়া হবে, সকলে ভিতরে আসো, অল্প সময় আধা ঘন্টার ভিতরে দোয়া হবে। দোয়ার পরে সিন্ডির ব্যবস্থা আছে, তাবারকের ব্যবস্থা আছে, সকলকে দাওয়াত দেওয়া হইল নাকি ইনশাল্লাহ। হ্যাঁ, বাহিরে যত মানুষ আছে ভিতরে আসুক, আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। আপন আপন যতই করি কেউ তো কাহার আপন নয়, সবার চাইতে যিনি আপন তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। আমার যুবক বন্ধুগণ, ও মুরুব্বিরা, আমি বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবাদের অভিযোগ শোনার পরে এক নম্বরে নবীজি দোয়া করলেন, আল্লাহর কাছে ভিক্ষুকের মতো হাত বাড়াইয়া দিলেন, আল্লাহ আমার সমস্ত সাহাবাদের বেমার ভালো করে দাও। লগে লগে সাহাবাদের বেমার ভালো হইয়া গেল, জোরে কন সুবহানাল্লাহ। যখন মদিনা শরীফ মানুষ ঢুকতে পারত না, তিনটা বেমার হতো। এক নম্বরে বেমারের জন্য নবী কি করলেন কথা মনে আছে না নাই? দোয়া করলেন। দোয়ার পরের পদক্ষেপ নবী কিসের উপরে নিলেন ওইটাই আমাদের জন্য শিক্ষণীয়, চিন্তনীয়, আমাদের জন্য ওইটাই জীবনের শিক্ষা। আহারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরেই মসজিদে নববীর মধ্যে একটা শিক্ষা দীক্ষার ব্যবস্থা নিলেন, জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দুয়ার পরেই মদিনায় শিক্ষার ব্যবস্থা নিলেন। মসজিদে নববীতে একজন সাহাবার নাম ছিল ইবনে মাসউদ। ইবনে মাসউদকে বললেন, ইবনে মাসউদ, তুমি মদিনায় একটা মাদ্রাসা খুললাম, আমি রাসূল একটা মাদ্রাসা খুললাম, যার নাম হলো আসহাবে সুফা। ও ইবনে মাসউদ, এই আসহাবে সুফার এই মাদ্রাসায় তোমার শিক্ষক বানাইয়া দিলাম, জোরে কইন সুবহানাল্লাহ। নাম ভর্তি করতে 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 80 জন ছাত্র হয়ে গেল। কয়জন? 80 জন। কথা খেয়াল করুন, জানি আমি মানে এই দামাপাড়া গুদুনি পাড়ার কথার হাতে যায় এখন মদিনায় গেছি, কথা কি খেয়াল করতেছেন? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বরে নবীজি দোয়া করলেন, দুই নম্বরে নবীজি শিক্ষার ব্যবস্থা করে দিলেন। ও যুবক বন্ধু, এইখানে ওই সমস্ত সাহাবারা পড়াশোনা করত, যে সমস্ত সাহাবারা ঘর দুয়ার ছিল না, বাড়ি ঘর ছিল না, সম্পত্তি ছিল না, টাকা পয়সা ছিল না, সবচাইতে গরিব গরিব সাহাবা, যাদের থাকার ঘর নাই, খাওয়ার কোনো কিচ্ছু নাই, ওই মতো সাহাবারা যায় আসাবে সুফায় নাম লেখাইলো, জোরে কইন সুবহানাল্লাহ। কিরকম সাহাবাদেরকে রাখতেন একটা উদাহরণ, বুখারী শরীফ 8 নম্বর খণ্ডর মধ্যে একটা হাদিস আসছে। এক যুবক, তার নাম আব্দুল উজ্জা, কি নাম কথা কিলাম বইতেছে, এক যুবক নাম আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা একদিন 20 বছর বয়স, আব্দুল উজ্জা কিন্তু এতিম ছিল, বাবা ছিল না, চাচায় লালন পালন করত। 12 বৎসর বয়সে একদিন চাচাকে গিয়া বলল, আমি এখন মোহাম্মদের দিন গ্রহণ করতে চাই। সিল্লে কইন মারহাবা, দিল মে সামা গই হে, কবি বলতেছে দিল মে সামা গই হে, কিয়ামত কি সখিয়াল, দো চার দিন রেহে থে কিসি কে নাগাহ মে। যার হৃদয়ের ভিতরে আল্লাহর ইমানে জাগা করেছে, সে আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে থাকতে পারে না, কথা বুঝে আসছে না নাই। 12 বছর বয়স, চাচাকে গিয়ে বলতেছে, চাচা এই দেশে যে একজন নতুন নবী, নাম হলো মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে আমার ভালো লাগে, ওনার দিন আমার ভালো লাগে চাচা, আমি এখন কলিমা পড়তে চাই। আব্দুল উজ্জার চাচা মনে মনে ভাবলো, সর্বনাশ সর্বনাশ, আমার ভাতিজাত দেবদেবী মূর্তি পূজা ছেড়ে দিবে, মোহাম্মদের দিন গ্রহণ করবে, কি করা যায়। ধমকি দিয়ে বললেন, তোমার সময় এখনো হয় নাই, সময় হইলে আমি বলবো, তখন তুমি ইসলাম গ্রহণ করবা। 8 বছর অপেক্ষা করলেন, কথা বলেন কয় বছর, বুখারী শরীফের আদেশ, 8 বছর পার হয়ে গেল, তখন উনি মিশিয়েট হইলেন, সাবালক হয়ে গেলেন, 20 বছর বয়স হয়ে গেল। 20 বছরের টকবগা নজওয়ান চাচার কাছে গিয়া বলে, তুমি মানলেও আচ্ছা, না মানলেও আচ্ছা, আমি রাসূলের কলিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাসার সামনে চ্যালেঞ্জের উপরে কলিমা পড়ল, মারহাবা কোন। চাচা জিজ্ঞাসা করলো, কি পড়লা? কয় কলিমা পড়লাম। অর্থ কি? আব্দুল উজ্জা কইল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সেবা কই মাহবুদ নেহি, আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নাই, কোনো রব নাই, কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের রসুল, প্রেরিত রসুল। শুদ্ধ করে তর্জমা কইছে, শুদ্ধ করে অর্থ কইছে। এরপরে চাচায় কইছে, না তোমার অর্থ হয় নাই। কি কইল? বলছে, চাচা তাহলে কি আর তর্জমা বলো? আব্দুল উজ্জাল চাচা বলতেছে, আর তর্জমা হলো, এই মুহূর্তে তুমি আমার বাড়ির থেকে বাহির হইয়া যাও, এইটাই হইল কলিমার অর্থ। জোরে জোরে কইন নাউযুবিল্লাহ। অমনি আব্দুল উজ্জা বলল, চাচা শুধু বাড়ি করা নাই, তাম পৃথিবীটা আমি ছেড়ে দিব, তথাপি আমি কলিমার উপরে থাকবো। আল্লাহু আকবার কই, যাইতেছে, ডাক দিয়ে আবার ঘুরে আনছে। আব্দুল উজ্জা, ঘুরে আসো ঘুরে আসো, তোমার পরনের লুঙ্গি গায়ে জামা এগুলাও তো আমি দিছি, এই মুহূর্তে এগুলা খুইলা উলঙ্গ হইয়া আমার ঘর থেকে বের হয়ে যাও। টান দিয়া লুঙ্গি খুইলা, কাপড় খুইলা, উলঙ্গ 20 বছরের যুবক মার কাছে গেল, মা 20 বছরের যুবকের চোখ, মা 20 বছরের যুবককে উলঙ্গ দেখে দুই হাত দিয়ে চোখ সাফা দিয়া ধইরা বলতেছে, বাবা তোমার এই অবস্থা কেন? বলে, মা আমার এই অবস্থা হয়েছে কলিমার বরকতে। জোরে কইন সুবহানাল্লাহ।
কলিমার কারণে যারা উলঙ্গ হয়ে যায়, ও মুসলমান, ইব্রাহিম পয়গম্বরকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, শরীর থেকে কাপড় খুলে দেওয়া হয়, উলঙ্গ করে অগ্নিকুণ্ডের মধ্যে ঢেলে দেওয়া হয়। ও যুবক বন্ধু, যার জন্য কিয়ামতের মাঠে সর্বপ্রথম জান্নাত থেকে ইব্রাহিম নবীকে জান্নাতি কাপড় পরানো হবে। কলিমার কারণে, ইসলামের কারণে যারা জীবন দিবে, ও মুসলমান, রাসূলের মহব্বতে যারা জীবন দিবে, উলঙ্গ করে যাদেরকে ইসলামের জন্য অপমান করা হবে, কিয়ামতের মাঠে তারাই সর্বপ্রথম জান্নাতের কাপড় পরবে। ওই জন্য বলা যায়, সকলের কাছেই পাওয়ার থাকে, সকলের কাছেই ক্ষমতা থাকে বন্ধু, কিন্তু আল্লাহর মতো কেউ হতে পারে না। আমার যুবক বন্ধুরা, আহারে, আমি এখন এক যুবকের কথাই বলতেছি, কথা ঠিক না বা ঠিক? আব্দুল উজ্জা মাকে বলছে, মা, আমাকে তুমি লজ্জাস্থান ঢাকার মতো একটা কম্বল দাও। ঘর থেকে ফাড়া কম্বল আইনা দেয়, লজ্জাস্থান ঢাইকা কোনো রকম মক্কা নগরীতে এসে মক্কায় থেকে মানুষের কাছে জিজ্ঞাসা করে করে আব্দুল উজ্জা ওই জিয়াদ মহল্লা মিসফুলা পাড়ি দিয়ে দিয়ে, তখন মক্কায় থেকে মদিনায় যাইতে 16 দিন সময় লাগতো, কথা বলেন কয়দিন। নল খাগরের ভিতরে পাহাড় পর্বত অতিক্রম করে করে রাসূলের মহব্বতে, রাসূলের ইশকে, রাসূলের প্রেমে পড়ে আব্দুল উজ্জা মক্কায় থেকে মা আর সয় সম্পত্তি দেশবাসী ছেড়ে দিয়ে একা 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 মদিনার পথে রওনা হয়ে যায়। ও যুবক বন্ধু, যাইতে যাইতে গভীর রাত্রে মদিনায় পৌঁছে যায়। গভীর রাত্রে আব্দুল উজ্জা মদিনার মসজিদে 102টা দরজা আছে, কথা কন কয়টা? এখন বর্তমানে 102টা দরজা আছে, আর ওই সময় 3টা দরজা ছিল। হাদিস শরীফে আসছে, একটা বাবুল সালাম, বাবুল হিজরত, বাবুল জিব্রাইল, 3টা দরজা ছিল। বাবে জিব্রাইল দিয়ে যাইয়া আল্লাহর রসুল যেখানে রাত্রে থাকতেন ওই ঘরের পাশেই বারিন্দার মধ্যে আব্দুল উজ্জা আমুদিয়া বৈশা রয়েছে, আমুদিয়া দাঁড়াইয়া রয়েছে। আল্লাহর নবী তাহাজ্জুদ পড়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছে, যায়া দেখে একজন যুবকের মতো দেখা যায়, সিধা না বেঁকা হইয়া আছে। সিধা এই জন্যে হইতে পারতেছে না, সিধা হইলেই কাপড়টা খাটো, লজ্জাস্থান বের হয়ে যায়। ও মুসলমান, নবী বলেছেন, কে গো তুমি, কে তুমি, কে, বাড়ি কোথায়, কোথায় থেকে আসলা? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেছেন, তুমি কি ওই আব্দুল্লাহ? বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন আব্দুল্লাহ? বলে, যার বাপ সাসারা মক্কার ভিতরে ধনী ছিল, সকালে একজোড়া কাপড় পিন দিলে বিকালে ওই কাপড়টা বদলাইয়া আর এক কাপড় পিনত, তুমি কি ওই বংশের ছেলে আব্দুল্লাহ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই বংশেরই আব্দুল্লাহ। বলে, তাহলে তোমার কেন শরীরে কাপড় নাই, লজ্জাস্থান ঢাকার মতো বস্ত্র তোমার কেন নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উলঙ্গ হয়ে গেছি কলিমার কারণে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতের কারণে আমি উলঙ্গ হয়ে গেছি। ও যুবক বন্ধু, ও আমার মুরব্বী বাবাজিরা, এই কথা বলার পরে রাসূল একটা বাতির ব্যবস্থা করে আব্দুল্লাহকে ভালো করে দেখা বলতেছে, কি ঘটনা বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটের দিকে তাকায়া দেখেন। নবী পেটের দিকে তাকায়া দেখে খিদার তাড়নায় পেট পিটের সাথে লাইগা গেছে। আল্লাহর নবী একটু বাতির ব্যবস্থা করে ভালো করে তাকায়া দেখে যুবক মানুষ 14টা গাথাই চলে গেছে, এই 16 দিন রাস্তায় খানা নাই, দানা নাই, কোনো জিরানি নাই, আরাম নাই, ঘুম নাই, শরীরের চামড়া হাড্ডির সাথে লেগে গেছে,
রাসূলকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একা একা কলিমা পড়ে নিছি, এবার আপনার বরকতের হাত ধইরা আমি একবার কলিমা পড়তে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মা ছেড়ে দিলাম, সম্পত্তি ছেড়ে দিলাম, মাতৃভূমি ছেড়ে দিছি নবী গো, আমি আপনার কদমের কাছে থাকতে চাই। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আর কিছু নাই, আপনি যদি আমাকে একটু গ্রহণ করে নেন, আর দুনিয়া আখেরাতে আর কোনো দস্তুর দরকার নাই। হাত ধরে ধরে কলিমা পড়াইয়া দিলেন, আর বললেন, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, ও আব্দুল উজ্জা, শুনো শুনো, তোমারে আমি একটা সুন্দর নাম নতুন করে দিয়ে দিলাম। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, নবী বললেন, আমার বাবার নাম ছিল আব্দুল্লাহ, আজ থেকে তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। সঙ্গে সঙ্গে আসাবে সুফায় যারা সাহাবারা মাদ্রাসায় পড়াশোনা করত, আল্লাহ রাসূল তাদেরকে ডাক দিলেন আর বললেন, উঠো উঠো উঠো, ইবনে মাসুদ তুমি কোথায়? আমি একজন ছাত্র আজকে পাইছি, এই ছাত্রর নামটা তোমাদের মাদ্রাসায় লেখানে। কিছুদিন পর হঠাৎ করে একটা যুদ্ধের ডাক পড়ছে, সব সাহাবা যায় নাম লেখায়, যুদ্ধের জন্য নাম লেখাইতেছে, লাইন ধইরা ধইরা এই সাহাবা আব্দুল্লাহ এখানে দাঁড়াইছে। আল্লাহ রাসূল বলতেছে, আব্দুল্লাহ, তোমাকে যুদ্ধে নেওয়া হবে না, তুমি আসাবে সুফাই বৈশা বৈশা শুধু কোরআন শরীফের তিলাওয়াত করবা। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, অনেক সাহাবারা যুদ্ধে যাবে, যুদ্ধে যাইয়া শহীদ হইয়া যাবে, কিয়ামতের মাঠে শহীদ হইয়া দাঁড়াবে, আমার তো শহীদ হওয়ার ইচ্ছা, মারহাবা কইন মারহাবা। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবা দিরা, যাদের দিলের ভিতরে শহীদের তমন্না থাকবে, শহীদের ইচ্ছা থাকবে, খেয়াল থাকবে, তারা যখন মারা যাবে তাদের কলিমা নসিব হইয়া যাবে। আব্দুল উজ্জা ইবনে মাসুদের হাতে আল্লাহ রাসূল তুইলা দিলেন, ওরে পড়াও, ফার্স্টে কোরআন পড়াও, নতুন নতুন যে কোরআন পড়ছে, সারা রাত পড়ে, জোরে জোরে পড়ে। সাহাবারা নবীর কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আব্দুল উজ্জা, আগের নাম আব্দুল উজ্জা, পরে আব্দুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে তিলাওয়াত করে আমরা ঘুমাইতে পারি না। সব সাহাবারা নবীকে বিচার দিলেন, শেষে ওমর ফারুকের মতো সাহাবা নবীকে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহর সিল্লা নিতে আমরা রাতে ঘুমাইতে পারি নাই। নবীজি আসাবে সুফার 80 জন সাহাবাকে লক্ষ্য করে বলতেছেন, আমার আব্দুল্লাহকে আরো সিল্লাইতে দাও, আরো জোরে 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 পড়তে দাও, কেউ বাধা করতে পারবে না, তার কারণ আমার আব্দুল্লাহ যখন আমি রাসূলের উপরে কলিমা পড়েছে, কলিমা পড়ার অপরাধে বাড়ির থেকে পরনের লুঙ্গিটাও আনতে পারে নাই, উলঙ্গ হয়ে বের হয়ে গেছে, আমার আব্দুল্লাহকে তোমরা জোরে জোরে পড়ার সুবিধা করে দাও। যাই হোক যুবক বন্ধু, কয়েকদিন পরে যুদ্ধের ডাক এসে গেল, সব সাহাবাদের নাম লেখে আব্দুল্লাহ নবীর সামনে যায় হাজির হইয়া গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামটা লেখান। নবী বলেন, না না না, তোমাকে যুদ্ধে নেওয়া হবে না, আসাবে সুফায় তুমি থাকো, এই মাদ্রাসায় পড়াশোনা করো, তোমাকে যুদ্ধে নেওয়া হবে না। বারবার নবীর সামনে যায়, আল্লাহ রাসূল কয়, তোমাকে নেওয়া হবে না। শেষে একটা গাছের থেকে আল্লাহ রাসূল একটা গাছের বাকল ছিঁড়া আব্দুল্লাহর হাতে বান্দা দিয়া কইল, আব্দুল্লাহ, তুমি মনে রাখো, আমরা যুদ্ধে চলে গেলাম, আজ থেকে যদি তুমি জ্বর হইয়াও মারা যাও, তথাপি তুমি কিয়ামতের মাঠে শহীদ হইয়া দাঁড়াবা। যে যুদ্ধে চলে গেলেন, ঘুরা আইসা মদিনায় পাওয়ার আগে আগে সাহাবাদের মধ্যে খবর হয়ে গেল, আব্দুল্লাহ দুনিয়াতে নাই, জ্বর হয়ে মারা গেছে। কাফনের ব্যবস্থা করা হলো, কবরের ব্যবস্থা করা হলো। ও মুসলমান, ও আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবা দিরা, কফন দফনের ব্যবস্থা করা হলো। আহারে, একটা ডিম ডিম করে বাতি জ্বলতেছে, রাত হয়ে গেছে, যুদ্ধের কাফেলা মদিনায় ফিরতে ওদের জন্য দেরি করা হইতেছে, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে,
একটা ছোট্ট বাতি জ্বলতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে, বড় বড় সাহাবারা চতুর্দিকে দাঁড়ায় আছে, শুধু একজন মানুষ কবরে নাইমা গেছে। তিনি বলতেছেন কেউ নামতে পারবা না, আমি একা কবরে নামব। তিনি আর কেউ নন, তিনি হইলেন আখেরি জামানার নবী। বলতেছেন কেউ কবরে নামতে পারবা না, আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও, আমি রাসূল, আব্দুল্লাহর লাশ রাসূল আমি নিজেই কবরে রাখবো। জোরে কই সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্দে, ওমর ফারুক কান্দে, আর এই লাশটা যদি আজকে আমার হইত, রাসূলের হাত দিয়ে নামতাম, মারহাবা কইন মারহাবা, যে শরীরে রাসূলের সোয়া লেগে গেছে ওই শরীরের জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া গেছে। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আমি এখন আগের কথাই চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুয়ার পরে এক নম্বরে শিক্ষার উপরে গুরুত্ব দিয়েছে, যার জন্যে আজকে গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে দামি জায়গা মদিনা হইয়া গেছে। আমার যুবক বন্ধু ও মুরব্বীরা গো, আমাদের এই গুধুনি এই দামাপাড়া অঞ্চল ঘরে ঘরে যখন শিক্ষিত হবে, আলিম উলামাও পয়দা হবে, মা বোন দিনদার হবে, মা বোন পরহেজগার হবে, মা বোন আল্লাহওয়ালা যখন হইয়া যাবে, এই গুদুনির শহরকে আল্লাহ মদিনার শহর বানাইয়া দিতে পারে? পারে না। না, ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, উতলুবিল ইলমা ওয়ালাউ কানা বিসিল, তোমরা ইলম শিক্ষা করার কারণে, শিক্ষা গ্রহণ করার কারণে, দামি দামি শিক্ষিত হওয়ার কারণে, হায়ার এডুকেটেড হওয়ার জন্য তোমরা প্রয়োজন পড়লে চীন দেশে চলে যাও। জোরে কইন সুবহানাল্লাহ। আমরা শিক্ষা দীক্ষার প্রতি আরো গুরুত্ব দিব ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, কেন আমি শিক্ষার কথা বললাম? এই পৃথিবীতে বর্তমান সবচাইতে যে দেশের পাওয়ার বেশি, সুপার পাওয়ার, ওইটা হইল আমেরিকা। কথা ঠিক নেওয়া ঠিক, কিন্তু আমেরিকার চাইতেও টেকনোলজিতে চায়না এক ধাপ উপরে চলে গেছে। কথা বুঝতেছেন? সূর্য কোন মূর থেকে ওঠে? আঙ্গুরে পূবে থেকে। এই সূর্যের সাথে টক্কর দেওয়ার জন্যে চায়না থেকে ওদের টেকনোলজিতে আর একটা সূর্য ওরা তৈয়ার করতেছে, যে সূর্য এর চাইতে 14 গুণ পাওয়ার বেশি দিবে। বর্তমানে যত টেকনোলজি সব চায়না। কথা বুঝে আসতেছে? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এই চায়না মানুষের হাতে এত ক্ষমতা কেন আসলো? এই ঘটনা যদি আমি বলতে যাই, আমার সময়ের দরকার, আপনাদের ধৈর্য আছে না নাই? চায়নার মানুষ এত ফুটানি কেন বাড়ল? ও যুবক বন্ধু, এই কথা যদি আমরা শুনি, আমাদের দিলের ভিতরে জজবা আসবে, আমরাও বাচ্চা কাচ্চা বেশি করে পড়াশোনা করা। মুজরে কইন মারহাবা। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আমি তায়েব শহরে গিয়েছিলাম। তায়েব শহরে একবার না দুইবার আমি তায়েব শহরে গেছি। তায়েব শহরের মানুষ 50 বছরের আগের তায়েফের মানুষের মতো নয়, ওরা বর্তমানে পৃথিবীতে সবচাইতে উচ্চ শিক্ষিত হওয়ার জন্য পদক্ষেপ নিছে। জোরে কইন মারহাবা। সময় থাকলে পরে বলতেছি, চীনে তো আগে কেন গেল? সর্বপ্রথম চীনে কিসের আবিষ্কার হলো? সর্বপ্রথম চায়নায় কি বস্তু আগে গেল, কোন খেদমত আগে গেছিল, ইতিহাস সাক্ষী। আহারে আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, সর্বপ্রথম চায়নায় আল্লাহর নবীর একজন সাহাবার পদার্পণ হইয়া যায়। ওই সাহাবার নাম ছিল আবি কাবসা। কি নাম? আবি কাবসা।
আল্লাহ রাসূলের ইন্তিকালের 13 বছর আগের ঘটনা কথা বলেন কয় বছর, আর একটা রেওয়ায়েতে আসছে নবীজির ইন্তিকালের 8 বছর আগের ঘটনা। আল্লাহর নবী মদিনার 10 বছর কাল পার করবেন, 8 বছর যাওয়ার পরে মনে 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 ভাবলেন পৃথিবীর অনেক দেশে সাহাবা পাঠাইলাম, সিন দেশে তো কোনো সাহাবা দিলাম না। ইতিহাস সাক্ষী, আল্লাহ রাসূল মনে মনে ধ্যান করে করে একজন সাহাবার কথা সিদ্ধান্ত নিলেন, যার নাম হলো আবি কাবসা। আবি কাবসাকে আল্লাহ রাসূল একদিন মসজিদে নববীর মধ্যে ডাক দিয়াই না কইল, আবি কাবসা রে, আমি তোমাকে একটা দেশে পাঠাইতে চাইতেছি। আবি কাবসা চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হবে না হবে না, যতদিন আপনি মদিনায় থাকবেন আমি মদিনা ছাইরা পৃথিবীর কোথাও যাব না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে আমার সরাইয়া দিয়েন না, আমি আপনার কাছে থাকতে চাই। এটা ওই সময় যখন নবীজি পৃথিবীর বিভিন্ন দেশে সাহাবাদেরকে পাঠাইয়া দিয়া, ইন্দোনেশিয়ায় 2 জন সাহাবা গেছিলেন, কথা বলেন কয়জন, আমাদের ভারতবর্ষে 6 জন সাহাবার পদার্পণ হয়ে যায়, বাংলাদেশে 2 জন সাহাবার পদার্পণ হয়ে যায়, পাকিস্তানে 3 জন সাহাবার পদার্পণ হয়ে যায়। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, এই চীন দেশের কথা বললাম, চীন দেশে নবীজি 70 জন সাহাবা পাঠাইছে, একে একে জোরে বলুন মারহাবা। ও যুবক বন্ধু ও মুরব্বী, এইবার নবীজি এই সাহাবাকে বললেন, তোমাকে চীন দেশে যাইতে হবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য কাউকে আপনি পাঠাইয়া দেন, আমি যাইতে পারবো না নবী গো, আমি মাতা পিতা বিবি বাল বাচ্চা ছেড়ে থাকতে পারবো রাসূল, আপনার চেহারা না দেখলে আমার থাকা সম্ভব হবে না। নবী বলেন, তোমাকে যাইতেই হবে, আল্লাহর হুকুম হয়ে গেছে। এবার আবি কাবসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে যাব, চীন দেশের রাস্তা তো চিনি না। নবী বললেন, ও আবি কাবসা, আমার সঙ্গে তুমি আরব সাগরে যাইতে হবে, কোথায়, জিদ্দায় যাইতে হবে, আরব সাগরের যেটা কিনারা। ও বন্ধু, আরব সাগর, আরব সাগরে আমি নামছি, ওই পানিতে উজু করছি, এটা জিদ্দার পাশাপাশি মসজিদে জাফালি নামের একটা মসজিদ আছে, ওই মসজিদে হজরতে আলী বিচার করতো, কথা বুঝে আসছে না নাই, ওইখান থেকে 1.5 কিলোমিটার থেকে শুরু হয়েছে আরব সাগর। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, নবীজি বললেন, আমি কাবসা, আমার সঙ্গে তুমি আরব সাগর পর্যন্ত যাবা, ওইখানে যাওয়ার পরে আমি তোমাকে নৌকায় উঠাইয়া দিব। কিসে? আবি কাবসা বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, অন্য কাউকে দেন, আমি যাব না, নবী গো, আপনার মহব্বত ছেড়ে দিয়ে পৃথিবীর কোথাও আমি যাইতে পারবো না। জোরে একবার কইন মারহাবা। নবীজি বললেন, আল্লাহর হুকুম হয়ে গেছে, যাও, এই দুনিয়াতে যদি দেখা নাও হয়, আমার আর তোমার সাথে জান্নাতের ভিতরে দেখা হয়ে যাবে, তুমি যাও যাও। রাসূল বলেছেন, তুমি যাইতে হবে। তৈয়ার হইয়া গেল, আরব সাগর পর্যন্ত চলে গেলেন। নবী বলতেছেন, আবি কাবসা, নৌকায় উঠো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নৌকা বাওয়া জানি না। নবী বলেছেন, তুমি নৌকায় উঠে বসে যাও, তোমার নৌকায় উঠা যখন বসে যাবা, পবিত্র কোরআন শরীফের বরকতে তোমার নৌকা একা একা আপন আপন গতিতে বিনা বৈঠায় চীন দেশে পৌঁছে যাবে। আবি কাবসা আল্লাহ রাসূলের হুকুম অমান্য করতে পারে না, বারবার নবীর দিকে তাকায় থাকে, নবীর চোখ থেকে দর 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 করে পানি পড়ে, আবি কাবসার চোখ থেকে দর দর করে পানি পড়ে। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো চিনি না চিনি না। নবী বলেন, তোমাকে চিনতে হবে না, তুমি নৌকায় বসে যাও, কোরআনের বরকতে আমার এই নৌকাটা চীন দেশে যেদিন যায়া লাগবে, ওই দিন দেখবা গভীর রাত্রে একটা গাছের সাথে যায়া নৌকাটা লাগবে, ওইখানে তুমি নামবা, ওইখানে নামার পরে তোমার খাওয়া পড়ার চিন্তা করতে হবে না, তুমি গাছের তলায় বসে বসে শুধুমাত্র কোরআন শরীফের তিলাওয়াত করবা। জোরে কইন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কওয়ামত ওই কাম ওইখানে গিয়ে পৌঁছে গেল, রাত গভীর, আল্লাহ রাসূল বলছে,
ডাইনে বামে উপরে নিচে সাবা না, বৈশা যাবা গাছের তরে কোরআনের শরীফের তিলাওয়াত করবা। তিলাওয়াত করতে করতে সকাল হয়ে গেছে, সিনের জঙ্গলি মানুষগুলো সকাল ওদের জীবজন্তুকে ঘাস খাওয়াবার জন্যে নদীর কিনারে রিজার্ভে নিয়ে আসছে, কথা বুঝে আসছে না নাই। আয়েশা দেখে একজন সুন্দর মানুষ যার চেহারায় থেকে টপ 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 করে নূর পড়তেছে, আল্লাহ একবার কই। আর এই সুন্দর মানুষটা কি যেন তপজপ করতেছে, কি যেন পড়ে। সাইনার জঙ্গলি মানুষগুলো ওদের জীবজন্তুগুলো সরাইয়া দিয়া আল্লাহ রাসূলের সাহাবা আবু কাফসার চতুর্দিকে বসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আগামীকালকে আরো বেশি, তারপরের দিনে আরো বেশি, তারপরের দিনে আরো বেশি। এখন আবু কাফসার চতুর্দিকে সাইনা জঙ্গলি মানুষগুলো ভুইরা পড়লো, সুবহানাল্লাহ কইন। আবি কাপসা কোরআন পড়ে সাইনার জঙ্গলি মানুষগুলো আবি কাপসার তিলাওয়াতের সাথে সাথে মাথা নাড়ায়া নাড়ায়া স্বীকার করে। তার মানে জঙ্গলি মানুষগুলো এই কথা ইকিন করে ফেলল, এইটা সত্যিকারেই আল্লাহর কালা। ও যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, কথা আমি লম্বা করব না। এইভাবে থাকতে থাকতে আবি কাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে 13 বছর থাকেন। কথা বলেন কয় বছর, 13 বছরের ভিতরে আবি কাফসার মেহনতে সিনের 40,000 জঙ্গলি মানুষ ইসলাম গ্রহণ করে, সেখান থেকেই সিন দেশে মুসলমান আবাদ হইয়া যায়। আমার যুবক বন্ধু, তাহলে আপনারা ভালো করে বিবেচনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থেকে সর্বপ্রথম সিন দেশে যে সাহাবাকে পাঠাইলেন, সিনের জঙ্গলি মানুষকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য সিল্লায়া কইন মারহাবা। ও যুবক বন্ধু, আমার মুরব্বীগণ, ওইভাবে আমরা আমাদের জিন্দেগিটা আমাদের শুরুটা, আমাদের ছোট বেলাটা, আমাদের শিশু বেলাটা আমরা যদি কোরআন দিয়ে শুরু করি গো বন্ধু, আমাদের জীবনের সব অভাব আল্লাহ পূরণ করে দিবে। গুদুনি পাড়া, এই ধামাপাড়া অঞ্চলে প্রত্যেক ঘরে ঘরে আমার মা বোনেরা যদি কোরআন পড়ানেওয়ালা হয়ে যায়, আমার যুবক বন্ধুরা যদি কোরআন পড়ানেওয়ালা হয়ে যায়, তাহলে দেখা যাবে কোরআনের বরকতে গুদুনি পাড়া দামাপাড়াও একদিন মদিনার গলি হয়ে যাবে। একজন মহিলা মানুষের কোরআন শরীফের তিলাওয়াতের কত বরকত। আব্দুল কাদের জিলানি, ওনার বাবার নাম ছিল আবু মুসা জঙ্গি। কি নাম কইলাম কথা কন, আবু মুসা জঙ্গি বিরাট পরহেজগার মানুষ ছিল। একদিন বাড়িতে ঢুকলেন, বাড়িতে ঢুইকে দেখেন ওনার বিবি গোসল কইরা কাপড়টা রইদে শুকাইয়া দিছে, বাড়ির গুলামে ওই কাপড়ের দিকে তাকায়া আছে। আবু মুসা জঙ্গি দেখলেন আমার বাড়ির গোলাম আমার বিবির কাপড়ের দিকে তাকায়া আছে, উনি কাপড়টা টান দিয়ে নিয়ে চুলার মধ্যে দিয়া আগুন দিয়া কাপড়টা ফুইরা ফালাইলেন। বিবি প্রশ্ন করলেন, প্রাণের স্বামী গো, নতুন কাপড় আপনি কিনে দিলেন, কেন পরে ফেললেন? বলে, তুমি তো জানো না ও আমার প্রাণের স্ত্রী, তোমার এই কাপড়ের উপরে ভিন পুরুষের নজর পড়ে গেছে, আমি যদি এই কাপড়টা পরে না ফেলাই, তুমি যদি কাপড়টা পরো, তোমার মধ্যে বদ আসর পড়তে হবে, তোমার পেটে যে বাচ্চাটা আছে বাচ্চার মধ্যে বদ নজর পড়বে, কথা বুঝে আসছে না নাই। কাপড় একটা পরে দিছি, 10টা তোমাকে কিনে দেওয়া হবে। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এইভাবে যাইতে যাইতে আবু মুসা জঙ্গির ইন্তিকাল হয়ে যায়, আব্দুল কাদের জিলানির জন্ম হয়, 4 বছর বয়স। কথা বলেন কয় বছর, আব্দুল কাদের জিলানির যখন 4 বছর বয়স হয়ে যায়, ও বন্ধু আহারে, মা মনে 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 ভাবল আমার সন্তানের বাবা নাই, আমার সন্তান তো এতিম সন্তান, ওকে তো আমি দিনই শিক্ষা দিতে হবে। হাতের আঙ্গুল ধরে ধরে একটা মক্তবে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? কষ্ট হইতাছে গো, কথা লম্বা হইতাছে। এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট 4 বছরের বাচ্চাকে মুক্তবি নিয়ে গেল হুজুরের কাছে। হুজুরকে গিয়া বলল, হুজুর আমার ছেলেটা এতিম, ওর বাবা নাই,
একমাত্র আমার সন্তান, ওর নাম আব্দুল কাদের জিলানি। হুজুর গো, আমার বাচ্চাটা এতিম, আপনি দয়া করে একটু ভালো করে কোরআন পড়াইয়া দিবেন। এতিম শুইনা হুজুর একটু গুরুত্ব দিয়া বাকি মুক্তবের পোলাফানের পড়াটা দিল বন্ধ করে। বলে, ওর আগে পড়া আমি শুনি। কও আব্দুল কাদের জিলানি, আমি যেমনে পড়ি তুমি তেমনে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানি পড়ে না, আবার কইল কও, পড়ে না, আবার কইল কও, পড়ে না। তিনবারের পরে হুজুর কইল, পড়ো না কেন? তখন 4 বছরের এতিম বাচ্চা আব্দুল কাদের জিলানি বলে, হুজুর গো, আমি যেভাবে শিখেছি ওইটার মতো তো হইল না। তখন হুজুর তাআজ্জুব হইয়া গেল, আজকে হওয়ায় মক্তবে আসলো, এর আগে আবার কোথায় কি শিখলো কথা বুঝে আসছে না। হুজুর বলতেছেন, তাহলে তুমি পড়ো কেমনে শিখছাও? এবার আব্দুল কাদের জিলানি শুরু করলেন পড়া, আলিফ বে থেকে পড়তে পড়তে, সিপারা পড়তে পড়তে, কোরআন পড়তে পড়তে 18 পারা মুখস্থ শুনাইয়া দিল। মারহাবা কইন মারহাবা। ও যুবক বন্ধ, আমার পর্দায় বৈশা থাকা মা বোন, আপনারা ভালো করে শুনবেন, আপনাদের জন্য বড় গুরুত্বপূর্ণ বয়ান। 18 পারা মুখস্থ পড়ার পরে হুজুর হাতের আঙ্গুল ধরে ধরে আব্দুল কাদের জিলানির মার কাছে নিয়ে গেল। বলতেছে, আব্দুল কাদের জিলানির মা, আপনার ছেলেকে 18 পারার হাফিজ বানাইয়া আমার সাথে আপনি ঠাট্টা করার জন্যে মক্তবে নিয়ে গেছেন। বলে, হুজুর, না না, এর আগে তো আমার বাচ্চা কোনো দিন কোনো মাদ্রাসায় পড়াশোনা করে নাই। তাহলে 18 পারা মুখস্থ হইল কেমনে? জোরে কইন মারহাবা। মা বলতেছে, আমি তো কোনোদিন মাদ্রাসায় পড়তে দেই নাই। এবার হঠাৎ করে মার মনে পড়ে গেল, কারণ আব্দুল কাদের জিলানির মা কোরআনের হাফেজ ছিল। জোরে একবার কইন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানির মা বলে, বাচ্চাটা আর বাবা দুনিয়াতে নাই গো, ছোট্ট থেকে আমি যখন দুধ পান করাইতাম আমার অভ্যাস ছিল, আমি বাচ্চাকে দুধ পান করাইতে ডেইলি ডেইলি মুখস্থ কোরআন তিলাওয়াত করতাম। ডান পাশে আমি দুধ পান করাইতাম, কোরআন তেলাওয়াত করতাম, বাম পাশে দুধ পান করাইতাম, কোরআন তেলাওয়াত করতাম। কখনো কখনো কোনো কোনো দিন ওকে দুধ পান করাইতে করাইতে ঘুম আনাইতে আনাইতে আমার কখনো কখনো 10 পারা তেলাওয়াত হইয়া যাইত। ও হুজুর গো, আমি মাঝে 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 দেখতাম, আমি কোরআন পড়তাম, আমার শিশু আব্দুল কাদির আমার চোখের সাথে চোখ মিলাইয়া মুখ লড়াইত। ও হুজুর, বোধ হয় আমার আব্দুল কাদির জিলানের ওইখান থেকে 18 পারার হাফেজ হয়ে গেছে। আমি আব্দুল কাদির জিলানির মা আফসোস আফসোস করতেছে, আমার বাচ্চাকে দুগ্ধ পান করাইতে যদি আমি ডেইলি ডেইলি 15 15 পারা 30 পারা তিলাওয়াত করতাম, তাহলে আমার সন্তান আমার কাছে শুইনা শুইনাই পুরা হাফিজ হইয়া যাইত। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আজকের থেকে 20টা বছর ব্যাক করেন, আজকের থেকে 30টা বছর পাইছে যান। আমাদের এই দেশের মানুষ পেটের ক্ষুধার তাড়নায় ভাত তো পাইতো না পাইতো না, কচু কেছু খাইয়া আমাদের মানুষ জীবন যাপন করছে, কথা ঠিক না ওয়া ঠিক? কত মানুষ এখানে আছেন চাকরি বাকরি পাইছেন, বাবা অত্যন্ত কষ্ট করে বড় মানুষ বানাইয়া দিয়া গেছে, মা কষ্ট করে বড় মানুষ বানাইয়া দিয়া গেছে, সুখের মুখ মা দেখতে পারে নাই, সুখের মুখ বাবা দেখতে পারে নাই গো, কথা ঠিক না ওয়া ঠিক? বাবা কাহাকে বলে, বাবার অর্থ কি, বাবার সূত্রটা কি? আহারে, একটা কিতাবের মধ্যে লিখছে পাকিস্তান থেকে একজন রাইটার, নাম হইল আল্লামা জুলফিকার রহমতুল্লাহ আলাই। এই কিতাবটা যেদিন আমি পড়েছিলাম, এই সংঘাটা আমি যেদিন দেখলাম, একা একা ঘরের ভিতরে চোখের পানি ছেড়ে দিয়েছিলাম। বাবা কাহাকে বলে, বাবার অর্থ কি, বাবা কি জিনিস? কিতাবের মধ্যে লিখছে, বাবা হইল ওর নাম যিনি ঈদের দিন সকালে নতুন কাপড় পিন্ধাইয়া নিজের শরীরে ফারাসরা কাপড় পিন্ধা নতুন কাপড় সন্তানকে পিন্ধাইয়া কান্দে কইরা যিনি ঈদের মাঠে নিয়ে যায় তার নাম বাবা, কথা ঠিক না ঠিক? তার নাম বাবা। আহারে, সন্তানকে কত ভালোবাসে,
দারুল উলুম দেওবন্দের একটা বাস্তব ঘটনা। একজন মানুষ দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করে দাড়ি পাইকা গেছে, কেউ যে জিজ্ঞেস করলো বয়স কত, কয় আমার 70 বছর বয়স, তুমি এই বছর বয়সে তুমি মাদ্রাসা পড়বারাই চাও? কয় না না না, এই যে আমার পাশে বসা 8 বছরের সন্তান, ওর মাওটা মইরা গেছে, ওর মহব্বতে আমি আর দ্বিতীয় বিয়া করি নাই, আমার সন্তানের মহব্বতে দ্বিতীয় বিয়া আমি করি নাই, আর আমার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পরে বাড়িতে থাকতে পারি না, আমার সন্তানকে না দেখলে ঘুম আসে না, ওই জন্য আমার সন্তানের সাথে একই ক্লাসে আমার নাম লেখাইছি। পৃথিবীর কোন মানুষ মাতা পিতার হক আদায় করে শেষ করতে পারবে না, কথা ঠিক না ওঠে? ও যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, একটা সময় আমাদের অঞ্চলের মানুষগুলি সকাল ঘুম থেকে খালি পেট নিয়ে বেড়ায় যাইতো, চা পানি তো দূরের কথা, হয়তো এর আগের দিন রাইতেও খাবার পায় নাই, কাশি একটা হাতে নিয়ে ঘর থেকে বেড়াইয়া যাইতো। আহারে, ওই মই মুরব্বীদের অবদানে দোয়ায় আজকে আমরা স্বাবলম্বী হইয়া গেছি, কথা ঠিক না ওয়া ঠিক? দুঃখিনী মার দোয়ায় স্বাবলম্বী হইয়া গেলাম, কষ্ট করতো আব্বা জান তাদের জন্য আজকে আমরা স্বাবলম্বী হইয়া গেছি। আহারে, ওর নামই বাবা যিনি পেট ভরা বুক ভরা বেদনা নিয়েও সন্তানের মুখে হাসি ফুটাইয়া দেন, তার নাম হইল বাবা। জোরে কন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, কিয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আমি জান্নাতে সব নবীর আগে আগে যাব। আল্লাহ একবার বলেন, নবী বলেন আমি জান্নাতে যাওয়ার পথে দেখব কতগুলো মহিলা মানুষ আমার সামনে বেড়াবেড়ি বেড়াবেড়ি করে, আমার আগে আগে জান্নাতে হাইটা যায় কতগুলো মহিলা মানুষ। নবী বলবেন, তোমরা কারা, তোমরা কারাও? তারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একবার বিয়া হয়েছিল, 2টা সন্তান থিয়া স্বামী মারা গেছে, আমি আর দ্বিতীয় স্বামী গ্রহণ করি নাই, বাচ্চাগুলো ধৈর্যই জীবন যাপন করেছিলাম। নবী বলবেন যে মহিলারা স্বামী মইরা গেলে বাচ্চা নিয়ে ধৈর্য থাকে, দ্বিতীয় বিয়া বসে না, তারা নবীদের আগে জান্নাতে যাবে। বহুত মা এরকম আছে না নাই? কথা বলুন, কথা বলুন। যারা সন্তানের মহব্বতে তামাম পৃথিবীকে বিসর্জন দিতে পারে, পারে না না। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, এইবার আসেন প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবাদের কত ভালোবাসা ছিল। এই আসমানের নিচে জমির উপরে নবীকে যদি নবী দাবি করতে পারে, রাসুলকে যদি রাসুল দাবি করতে পারে গো, তাহলে তারা একমাত্র সাহাবারাই পারে। জোরে জোরে কইন মারহাবা, একটু দূর দূর সরি পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসমানের নিচে জমিনের উপরে ওই ব্যক্তি সুখী, ওই ব্যক্তি দামি যার বিবি কোরআন পড়নেওয়ালা, যার বিবি হবে নামাজি, যার বিবি হবে পর্দানেশিন, যার বিবি হবে আল্লাহওয়ালা, ওই মানুষটাই পৃথিবীর ভিতরে দামি মানুষ হবে। জোরে কইন সুবহানাল্লাহ। মহিলা মানুষ যদি নেককার হয়, মহিলা মানুষ যদি দিনদার হয়ে যায়, আমার এই অঞ্চলের মা বোনদের কাছে আমার আবদার, আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, দোয়া করে বাচ্চা কাচ্চাকে আপনারা তরবিয়ত দেন, ছোট ছোট বাচ্চাদেরকে ভালো শিক্ষার দিকে আরো অগ্রসর করাইয়া দেন, তিনি শিক্ষার সাথে সাথে দুনিয়ার শিক্ষার দিকে আপনারা গুরুত্ব দেন। একজন মা বাচ্চাদের জন্য সে নিজেই একটা স্কুল, কথা ঠিক না ওঠে? আহারে,
আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নবীজি বলেছেন, একজন মহিলা মানুষ যদি নেককার হয়, দিনদার হয়, পরহেজগার হয়, যেমন ওই ঘরে ওই পরিয়ালে ওই ফ্যামিলিতে 1000 ওলি আল্লাহর সৃষ্টি হয়ে গেল। মারহাবা কইন মারহাবা। দুনিয়ার সমস্ত সুখ, আখেরাতের সমস্ত সুখ আল্লাহ রাব্বুল আলামিন নারীদের হাতে রেখে দিয়েছে। সিল্লা কইন মারহাবা। আমার মা আমার বোনেরা ভালো করে শুনবেন, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যে মহিলার উপরে তার স্বামী রাজি হয়ে যাবে, যে মহিলার উপরে তার স্বামী মৌতের সময় সন্তুষ্ট থাকবে, নবী বলেছেন ওই মহিলা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। জোরে কইন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রীর যে ভালোবাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আছে, মিল আছে, মহব্বত আছে, ওই ঘরটার নামই হলো জান্নাত। সিল্লা কইন মারহাবা। একদিন মা খাদিজা, মা ফাতিমা ছোট্ট কয়া দিছে, ফাতিমা তোমার আব্বা নবীকে যাইয়া বলো আমি যদি মইরা যাই নবীর গায়ের জুব্বাটা দিয়ে আমার জন্য কফন দফন করে। এই কথা নবী শোনা মাত্র নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে গেছে। খাদিজাকে ডাক দিছে, খাদিজা কি বিপদ, কি কারণ, কি ব্যাপার, আমার জুব্বা দিয়ে তোমার কাফনের কাপড় দিলে কি লাভ? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যখন ফেরেশতা আসবে ফেরেশতাকে বলবো আমি কোনো উত্তর দিতে পারবো না, আমি রাসূলের জুব্বা দিয়ে আমাকে কাফন দিছে। জোরে কইন সুবহানাল্লাহ। মা খাদিজার ইন্তিকালের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার কবর মক্কা শরীফ জান্নাতুল মাআলাতের মধ্যে। আল্লাহর কি কাম, আমি যে 15 সনে হজে গেছি, রাত্রে যায় ঢুকছি 48 নম্বর বিল্ডিং মক্কায়, সকাল নামছি নাইমে দেখি মসজিদে জিন, মসজিদে জিন দেখে কইলাম তেলে তো এখানে জান্নাতুল মাআলাত আছে, 70 জন সাহাবার কবর আছে। যে বিল্ডিং এ আছি আমরা আছি মোটামুটি, আমরা যে তালায় আছিলাম এটা 17 তলা আছে, লিফটে উঠানামা করা লাগে, ওই বিল্ডিং এর হাতেই তলেই মা খাদিজার কবর। আল্লাহরে আল্লাহ শুকর গুজার হইলাম, আল্লাহ এত খুশ কিসমত, এত খুশ খবরি, আল্লাহ এত ভালো ভাগ্য লেখছাও যে মা খাদিজার কবরের সাথে আমাদের বিল্ডিং। 5 বার করে জিয়ারত করতাম আমার যুবক বন্ধু। মা খাদিজা যেদিন মরে যায় জানাজা রাসূল করে কবর দেওয়া হয়, দফন করা হয়, সাহাবারা যার যার বাড়িতে চলে যায়, রাসূল যায় না, কবরের পাশেই পয়সা থাকে। সিল্লা কইন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া কয়, ইয়া রাসূলুল্লাহ সবাই তো বাড়িতে চলে গেল, আপনি কি যাবেন না? নবীজি বলেন, আবু বকর আমি যাব না, তোমরা চলে যাও, কারণ আমার খাদিজার কবরে ফেরেশতা আসবে, ফেরেশতা আসলে আমার খাদিজাকে প্রশ্ন করবে, ওই উত্তর আমি রাসূল উপরে থেকে পয়সা পয়সা দিব, আমার খাদিজার যাতে কোনো কষ্ট না হয়। এই কথা বলার পরে আবু বকর সিদ্দিকের সাথে নবীজির কথাবার্তা, জিব্রাইল আইসা হাজির হয়ে গেল ওই জান্নাতুল মাআলাত কবরের পাশে। জিব্রাইল আইসা নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী গো, আল্লাহ আপনাকে বাড়িতে যাইতে বলছে, আপনার স্ত্রী খাদিজাকে যদি ফেরেশতারা প্রশ্ন করে, আমার আল্লাহ কয়া দিছে খাদিজার পক্ষ থেকে আল্লাহ নিজে উত্তর দিয়ে দিবে, আপনার খাদিজার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। জোরে কইন মারহাবা। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, এই ছিল স্বামী আর স্ত্রীর মহব্বত। মা ফাতিমা আলী রাজিয়াল্লাহু তাআলাকে ভালোবাসতেন। একদিন গভীর রাত্রে আলী রাজিয়াল্লাহু তাআলা বাড়িতে আইসা ঘরের দরজায় ধাক্কা দিছেন, অমনি লগে লগে মা ফাতিমা ঘরের দরজা খুলে দিয়া আলী প্রশ্ন করে, গভীর রাত তুমি শোও নাই? বলে, প্রাণের স্বামী আলী রে, তুমি যত সময় বাড়িতে না আসো আমার পিঠটা দরজার সাথে লাগাইয়া দাঁড়াইয়া থাকি। জোরে কইন সুবহানাল্লাহ। আলী খুশির যন্ত্রণায় কেঁদে ফেলেছে, চোখ থেকে দর 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 করে পানি পড়ে গেছে। ও আমার মা বোনেরা, এবার আলী বলছে, ও ফাতিমা এইটা তোমারে কে শিখাইয়া দিছে? ফাতিমা বলতেছে, আর কেউ নয়, আমার আব্বা বিশ্ব নবী শিখাইয়া দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেছে, ফাতিমা আমার আলী গরিব মানুষ, মাইচের খেজুর বাগানে পানি দেয়,
পাথর টানা কাম করে কষ্ট হয়। গভীর রাত্রে যখন বাড়ি ফিরে ডাক দেওয়ার সাথে সাথে ঘরের দরজাটা খোলা দিও, ও আমার স্বামী আলী রে, এই পর্যন্ত শেষ নয়, আমার আব্বা বিশ্ব নবী আমাকে বলেছে ফাতিমা আলী যখন গভীর রাতে বাড়িতে আসবে, বাড়িতে এসে তোমার দরজায় ধাক্কা দিবে, ধাক্কা দরজায় লাগবার আগে যেন তোমার পিঠে লেগে যায়। আল্লাহু আকবার কয়, এটা জিকির করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দৃষ্টি করি আল্লাহুম্মা। مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। তো বুজুর্গ দোস্ত, কবরস্থানের সৌজন্যে আজকের এই সভাটা, এটা অত্যন্ত মূল্যবান একটা সম্পদ কবরস্থান, যেখানে আমি আপনি আমার আপনার শেষ জিন্দেগি, যেখানে আখেরি ঘর এটাই হবে আসল ঘর, কথা ঠিক না? ঠিক। একটা কবরস্থানে এই জন্যই করার দরকার, একটা কবরস্থানে মানুষ মাটি দিতে 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 যখন 40 জন হয়ে যায়, কথা বলেন কয়জন, 40 জন হয়ে গেলে তার ভিতরে একজন মানুষ যদি জান্নাতি হয়ে যায়, একজনের উসিলা করে সমস্ত মানুষ জান্নাতি হয়ে যায়, জোরে কইন সুবহানাল্লাহ। আর যার যার বাড়ি ঘরে মানুষ আমরা মাটি দিব না, কথা বুঝে আসছে না? নাই, আগে সুবিধা ছিল না, যা হয়ে গেছে হয়ে গেছে, এখন কবরস্থান ছাড়া কেউ কাউকে মাটি দিবেন না, কবরস্থানে মাটি দেন। কেন? কেন মানুষ ওইখানে জিয়ারতে যাবে, একজন মানুষ যেদিন মারা যাবে পর উসিলা করে সব মুর্দার দোয়া পাবে, পাবে না? নাই, কথা বলেন। ঈদের দিন গ্রামের সব মানুষ জিয়ারতে যাবে, দেশে কোনো আলিম উলামা আসলে জিয়ারত করবে, কবরস্থানের পাশ দিয়ে যদি কোনো আলিম হাইটে যায়, 40 দিন পর্যন্ত মুর্দার আজাব মাফ হয়ে যায়। ও যুবক বন্ধু, মানুষ যখন মরে যায়, জিন্দার চাইতে মুর্দার দাম আল্লাহর কাছে বাইরে যায়। মারহাবা কইন মারহাবা। গতিকে রাইতে হইছে, বর্তমানে মেট্রিক পরীক্ষা চলতেছে, আমি হবাই দেখি 12টা পার হয়ে গেছে, বেশি লম্বাও করবো না। কবরস্থান